আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লু ড্রিম। আজ আমরা জানব আখাউড়া উপজেলা সম্পর্কে, তাই আখাউড়া উপজেলার যারা আছেন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত আখাউড়া উপজেলা। আখাউড়া উপজেলার আয়তন 98.5 বর্গ কিলোমিটার অথবা 24,228 একর। এই অঞ্চলটি হরিকেল নামক জনপদের অংশ ছিল। কালক্রমে এই অঞ্চলটি ত্রিপুরা রাজ্যের জমিদার মহারাজা বীর বিক্রম রাধাকিশোর মানিক বাহাদুরের জমিদারের অংশে পরিণত হয়। এই জমিদারের চাকলা রোশনাবাদ স্টেটের বুগরা রাস কাচারি ও আখাউড়াত্তা শীল কাচারি ছিল বর্তমান আখাউড়া সদর হতে 5 কিলোমিটার দক্ষিণে। এই দুটি কাচারির মাধ্যমে এই অঞ্চলের খাজনা আদায় করা হতো। তিনি এই অঞ্চলের রাধানগরের রাধা নদবের আখড়া, দুর্গাপুরের দুর্গাদেবীর আখড়া, মুগরা হাল নদীর আখড়া, মণিয়ন্দের আখড়া ইত্যাদি নিজ খরচে নির্মাণ করেছিল। সেই সময়ে এই অঞ্চলে আখড়া অধিকের কারণে কালক্রমে এই অঞ্চলটি আখাউড়া নামে পরিচিতি লাভ করে এবং এটি সেই সময়ের পূর্ববঙ্গের প্রবীরদ্বার নামেও পরিচিতি লাভ করে। বর্তমান আখাউড়া বাংলাদেশের সর্বপূর্ব দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা সীমান্তবর্তী স্থানে অবস্থিত। ব্রিটিশ আমলে আখাউড়া থেকে প্রচুর পাট রপ্তানি হতো, ফলে ব্রিটিশ শাসনামলে এই আখাউড়া রেলওয়ে স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন ছিল। বর্তমানে এই অঞ্চলে 5টি ইউনিয়ন ও 1টি পৌরসভা রয়েছে। ইউনিয়ন সমূহ হল মণিয়ন্দ ইউনিয়ন, দরখার ইউনিয়ন, মুগরা ইউনিয়ন, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন এবং আখাউড়া উত্তর ইউনিয়ন। 2011 সালের আদমশুমারি অনুযায়ী আখাউড়া উপজেলার মোট জনসংখ্যা 1,45,215 জন। এর মধ্যে পুরুষ 70,210 জন এবং মহিলা 75,105 জন। মোট পরিবার 27,831টি। জনসংখ্যার ঘনত্ব প্রায় 1,481 জন। 2011 সালের আদমশুমারি অনুযায়ী আখাউড়া উপজেলার সাক্ষরতার হার 52.6%। এখানকার প্রায় 2/3 মানুষ কৃষক। প্রধান ফসল ধান, গম, ভুট্টা এবং বিভিন্ন ধরনের সবজি। প্রধান ফুল আম, জাম, কাঁঠাল ও লিচু ইত্যাদি উল্লেখযোগ্য। আখাউড়া থানা গঠিত হয় 20 জুন 1976 সালে এবং উপজেলার উন্নতি হয় 1983 সালে। 1999 সালে আখাউড়া পৌরসভা গঠিত হয়। আখাউড়া উপজেলার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে খরমপুর মাজার শরীফ, এটি কেল্লাসার মাজার শরীফ নামেও পরিচিত। প্রতি বছর এই মাজারটিতে উরুষ শরীফ উৎসব উদযাপিত হয়। আখাউড়া স্থলবন্দর অথবা আখাউড়া চেকপোস্ট এবং বীর শ্রেষ্ঠ শহীদ মুস্তফা কামালের সমাধিস্থল ইত্যাদি দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য। প্রিয় দর্শক, আখাউড়া উপজেলা নিয়ে এই তথ্যমূলক ভিডিওটি আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলির সদস্য। আসসালামু আলাইকুম।